ওয়েলকাম ফ্রেন্ডস দ্য দ্রোনাজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আমরা বেশ কয়েকদিন ধরেই এসএসসি এবং প্রাইমারি টেটের জন্য বেশ কিছু জায়গা আলোচনা করছি তোমাদের সাথে তো আমি মূলত এর আগে পেডাগজি বাংলা পেডাগজির কয়েকটা জায়গা নিয়ে আলোচনা করেছি আমি স্টেপ বাই স্টেপই আমার আলোচনাটা রাখছি তো আজকে সেই আলোচনার পরবর্তী অংশটাতে আমরা চলে যাই যেখানে আমরা বাংলা পেডাগজি যে অব্দি ক্লাস করেছিলাম যে অব্দি আলোচনা করেছিলাম ঠিক তার পরের অংশটা আমরা দেখে গতদিনে আমরা মূলত শিক্ষাদানের ক্ষেত্রে ভাষা শিক্ষার ক্ষেত্রে যে মূল নীতিগুলো ছিল এবং শিশুর ভাষা বিকাশের ক্ষেত্রে কী কী ধরনের পদ্ধতি বা কী কী ধরনের স্তর রয়েছিল। সেগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম এবারে আজকের ক্লাসে আমরা মূলত যেটা দেখব যে ভাষা শিক্ষার ক্ষেত্রে একটা শিশুকে ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে আমরা কি কি ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারি কারণ এই বিষয়ে অনেক ধরনের প্রশ্নই আমাদের পরীক্ষায় আসতেই পারে সেই প্রশ্ন হয়তো সব সময় যে খুব আমি সব সময় বলি যে সবসময় যে খুব তথ্য ভিত্তিক প্রশ্ন হবে তা নয় বোধমূলক প্রশ্নও হতে পারে যে একটা এরকম কিছু একটা সিচুয়েশন দিয়ে দেওয়া হলো সেই সেক্ষেত্রে আপনি শিক্ষক হিসেবে কী ভূমিকা পালন করবেন বা আপনি কোন পদ্ধতিটি অবলম্বন করবেন সেটা আপনাকে লিখতে হবে মানে জেনারেলি এই ধরনের প্রশ্ন আসে তো সেই জন্য আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখতেই হবে তো আমরা দেখে নিই যে কিভাবে কি কি পদ্ধতিতে আমরা ভাষা শিক্ষার ক্ষেত্রে কি কি পদ্ধতি অবলম্বন করব কি কী পদ্ধতিতে মাতৃভাষা শিক্ষাদান করব বা ভাষা শিক্ষাদান বেশ একদম প্রথমেই হচ্ছে ভাষা শিক্ষার ক্ষেত্রে মোটামুটি আমরা চারটি স্তরে শিক্ষার্থীদের শিক্ষাদান করানোর কথা ভাববো চারটি স্তরে এটা ওভারঅল একটা কনসেপ্ট যে এক হচ্ছে দক্ষতা অর্জন দুই জ্ঞান আহরণ তিন বোধ শক্তির বিকাশ এবং চার সমবায়িক প্রচেষ্টার জন্য সংগঠিত হওয়া দক্ষতা অর্জন মানে স্কিল আমাদের যে স্কিল রয়েছে অ্যাকুয়ারিং স্কিল সেই স্কিলগুলোকে তৈরি করার জন্য এই এটাকে আমরা বাংলায় বলছি দক্ষতা অর্জন মানে কি কি করতে হবে না এই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আক্ষরিক জ্ঞান লাভ করাতে হবে কারণ একটা শিশু ভাষা শিখবে কখন তার সে শুনবে শুনে শিখবে এবং তার অক্ষর জ্ঞানটা ভীষণ প্রয়োজন তো আমরা দক্ষতা অর্জনের ক্ষেত্রে মোটামুটি এই আক্ষরিক জ্ঞানের জায়গাটাকে রাখতে পারি যে আমরা আক্ষরিক জ্ঞান লাভ যখন শিশুকে করাবো বা জ্ঞান যখন মানে তাকে তাকে দান করব সেটাকে আমরা দক্ষতা অর্জনের পর্যায়ে রাখতে পারি এরপরে আমরা জ্ঞান আহরণ করাবো মানে এই স্টেজে আসবে ঠিক তার অক্ষর জ্ঞানটা হয়ে গেল এরপর সে জ্ঞান আহরণ করবে মানে সে পড়বে সে বিভিন্ন জিনিস পড়বে তো এই ক্ষেত্রে আমরা বই পড়া মানে বই রাখতে পারি বিভিন্ন চার্ট ম্যাপ বিভিন্ন মডেলস যেগুলোর মাধ্যমে আমরা পড়াবো সেই জায়গাগুলোই জ্ঞান আহরণের জায়গায় থাকতে পারে এরপরে হচ্ছে বোধ শক্তির বিকাশ বোধ শক্তির বিকাশে শিশু কি করবে শিশু চিন্তা করবে তার এই মননের বা চিন্তনের জায়গাটাকে এই ক্ষেত্রে রাখতে হবে বোধ শক্তির বিকাশের ক্ষেত্রে হ্যাঁ এখানে কি হবে যে শিশুর বিভিন্ন ধরনের ধরো যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিনোদনমূলক অনুষ্ঠান বা শিক্ষামূলক ভ্রমণ এই সমস্তের মাধ্য দিয়ে মাধ্যমে মধ্য দিয়ে শিশুকে ভাবনা চিন্তা করার একটা পরিসর দিতে হবে তার বোধটার বিকাশের জায়গাটা আমাদেরকে করে দিতে হবে শিক্ষককে ভাষা শিক্ষককে তাহলে চিন্তন আমি এখানটা লিখতে পারি যে সাংস্কৃতিক অনুষ্ঠান আমি জাস্ট একটা করে উদাহরণ দেওয়ার জন্যই কথাগুলো বলছি সাংস্কৃতিক অনুষ্ঠান বা আমরা শিক্ষামূলক ভ্রমণের কথা লিখতে পারি শিক্ষামূলক ভ্রমণ এই জিনিসপত্রগুলো আমাদেরকে এর মধ্যে এই স্তরে আমরা করাতে পারি এরপরে সমবায়িক প্রচেষ্টার জন্য সংগঠিত হয় সমবায়িক প্রচেষ্টা মানে আর কিছুই নয় এতদিন শিশু একা স্কুলে আসলো মানে আরও কয়েকজনের সাথে তো সে বিদ্যালয়ে যাচ্ছে কিন্তু তার শিক্ষা অর্জনটা কিন্তু প্রত্যেকের নিজস্ব নিজস্ব জায়গায় হচ্ছে সে অক্ষর জ্ঞান লাভ করলো সে বই পড়া শুরু করলো সে হয়তো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়াও শুরু করলো কিন্তু এবার তার এই এই প্রথম তিনটে স্তর পেরিয়ে আসার পর তার মানে একেবারে ফাইনাল স্টেজ বলতে পারো তাকে দলগতভাবে কাজ করার দিকে আমাদেরকে তাকে উৎসাহ দিতে হবে দলগত শিক্ষা বলতে পারো এটাকে এই দলগত শিক্ষায় তাকে টু করতে হবে বা তাকে অভ্যস্ত করে তুলতে হবে ভাষা শিক্ষার ক্ষেত্রে এবার এই দলগত শিক্ষার মধ্যে বা দলগত কাজের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস হতে পারে বিভিন্ন কার্য পদ্ধতি যেমন আমরা জানি যে ডিবেটিং হয় বা এই যে অভিনয় বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই আমরা এই ধরনের কিছু দলগত কাজ কর্ম করি এই ধরনের যেগুলো আমরা স্কুলেও দেখে থাকি যে যেগুলো টিম টিম বেসড ওয়ার্ক থাকে কিছু সেই সমস্ত সমস্ত জিনিসগুলোকে আমরা একদম শিশুর ভাষার মানে শিক্ষার ক্ষেত্রে শেষ স্তরটায় রাখতে পারি তাকে এই পদ্ধতিটার এই পদ্ধতিগুলোকে আমরা মূলত যে স্তরের মাধ্যমে এরপরে আমরা বিভিন্ন পদ্ধতি পড়ব যে কি কি ধরনের পদ্ধতি ভাষা শিক্ষার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেই পদ্ধতিগুলোকে আমরা মূলত এই চারটি স্তরের মধ্যে ভাগ করে নেব ওই চারটি স্তরের মধ্যে আমরা পদ্ধতিগুলোকে অ্যাপ্লাই করব তো তার সর্বশেষ স্তর হচ্ছে এই সমবায়িক প্রচেষ্টার জন্য সংগঠিত করানো শিশুকে এটা হচ্ছে সর্বশেষ স্তর এই তাহলে দক্ষতা অর্জন জ্ঞান আহরণ বিকাশ সমবায়িক প্রচেষ্টার জন্য সংগঠিত হওয়া এই ভাষা শিক্ষার ক্ষেত্রে মোটামুটি এই চারটে স্তরে শিক্ষার্থীদের শিক্ষাদান করানো যেতে পারে এবার দেখেনি সরি যে কি কি ধরনের পদ্ধতি রয়েছে মাতৃভাষায় শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি সমূহ একদম এক নম্বর বলছে বক আমি একবার পদ্ধতিগুলো নাম বলে দিই তারপরে এক এক করে মোটামুটি আলোচনা করে নেওয়া যাবে একদম এক নম্বর হচ্ছে বক্তৃতা পদ্ধতি দুই প্রশ্ন উত্তর পদ্ধতি তিন আলোচনা পদ্ধতি চার প্রদর্শন পদ্ধতি পাঁচ আরোহী পদ্ধতি ছয় অবরোহী পদ্ধতি সাত অভিনয় পদ্ধতি আট হচ্ছে চিন্তনমূলক পদ্ধতি নয় সমস্যা সমাধান পদ্ধতি দশ একক পদ্ধতি এবং এগারো দলগত শিক্ষণ পদ্ধতি এই টোটাল এগারোটা পদ্ধতি এখানে দেওয়া রয়েছে যেগুলোকে আমরা ওই চারটে স্তরের মধ্যে যে কোনো মানে সময় অনুযায়ী বিভিন্ন অনুযায়ী আমরা অ্যাপ্লাই করতে পারি এবার এই পদ্ধতিগুলো কেমন আমরা প্রত্যেকেই এগুলোর সঙ্গে কিন্তু পরিচিত কারণ আমরা প্রত্যেকেই প্রথাগত শিক্ষায় শিক্ষিত আমরাও স্কুল কলেজে পড়ে এসেছি মানে বিশেষত আমি বিদ্যালয়ের কথা বলছি আমরা পড়ে এসেছি এই প্রত্যেকটা প্রথা মানে পদ্ধতির সঙ্গে আমরা পরিচিত সেই জন্যেই আমি বলি যে বোধমূলক উত্তরটা আমরা এখান থেকেই করতে পারবো কারণ আমাদের এই কনসেপ্টগুলো রয়েছে কি বক্তৃতা পদ্ধতি বক্তৃতা পদ্ধতি একদম সিম্পল টিচিং যেটা আমরা নর্মালি যেটা ইউজ টু যেটা আমরা দেখে আসি শিক্ষকতার ক্ষেত্রে যে ডায়াসের শিক্ষক থাকেন এবং তিনি বক্তৃতার পদ্ধতি মানে তিনি তার বক্তব্যকে যতটা আকর্ষণীয়ভাবে সম্ভব যতটা ভালোভাবে স্টুডেন্টদের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন বক্তৃতার মাধ্যমে তিনি একতরফা তার মতো বলেন সেই যে মানে বক্তৃতা আকারের যে মানে শিক্ষাদানের যে পদ্ধতি সেটাকে আমরা বলছি বক্তৃতা পদ্ধতি এটা একটা পদ্ধতি হতে পারে প্রাথমিকভাবে শিশুকে ভাষা শেখানোর জন্য কিন্তু ক্ষেত্রে কি হয় এটা একেবারে প্রাথমিক স্তর বা প্রাক প্রাথমিক স্তরের শিশুদের ক্ষেত্রে খুব একটা ইফেক্টিভ নয় কারণ শিশুরা দেখবে বেশি কাজকর্মের মধ্য দিয়ে বিভিন্ন প্র্যাকটিস বিভিন্ন প্র্যাকটিক্যাল ওয়ার্কের মধ্য দিয়ে শেখে বেশি তাড়াতাড়ি বক্তৃতাটা হয়তো একটু উঁচু ক্লাসে গিয়ে একটু হায়ার সেকশনে গিয়ে সেটা বেশি ইফেক্টিভ যেটা ছোটদের জন্য নয় বেশ এরপরে প্রশ্ন উত্তর পদ্ধতি এই প্রশ্ন উত্তর পদ্ধতি কি যে শিক্ষক ক্লাসে আসার পরেই যে বিষয়টা পড়াবেন সেই বিষয়ে হয়তো কোনো একটা প্রশ্ন উস্কে দিলেন একদম প্রাথমিক কিছু একটা প্রশ্ন এবং সেখান থেকে শিক্ষক এবং ছাত্রছাত্রীর মধ্যে এই যে প্রশ্নের আদান প্রদান ঘটবে কিছু প্রশ্ন তারা আমাকে করবে কিছু প্রশ্ন আমি তাদেরকে করব এই প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যখন আমি পড়ার যে বিষয়টা আলোচনা করব সেই আলোচনাটাই যখন আমি চলে আসবো বা তাদেরকে সেটা বোঝার বোঝাবো সেটাকেই বলা হচ্ছে প্রশ্ন উত্তর পদ্ধতি এই প্রশ্ন উত্তর পদ্ধতিটা ভীষণ ইফেক্টিভ এটাতে স্টুডেন্টরা অনেক মানে ইন্টারেস্টও পায় বেশি তাড়াতাড়ি শেখার মানে শিখনের ক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ খুব তাড়াতাড়ি এটা কাজ করে এরপরে হচ্ছে আলোচনা পদ্ধতি এটাও তাই যে আলোচনার মাধ্যমে কোনো একটা বিষয়ে আলোচনা পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে যে শিক্ষাদান সেটাকে আমরা আলোচনা পদ্ধতি বলছি প্রদর্শন পদ্ধতি মানে কোনো কিছু একটা দেখানো মডেল তৈরি করে দেখানো এটা মূলত সায়েন্সের ক্ষেত্রে বেশি হয়তো কাজে লাগে বা ব্যবহৃত হয় বাংলা বা লিটারেচারের ক্ষেত্রে ততটা নয় কিন্তু তা সত্ত্বেও কোনো প্রদর্শন কোনো মডেল বা কোনো কিছুর সাহায্যে কোনো চার্টের সাহায্যে আমরা কিন্তু এই শিক্ষাদান পদ্ধতিকে অনেক বেশি সক্রিয় করে তুলতে এটা বিশেষত ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে খুব এফেক্টিভ হতে পারে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে আমরা প্রদর্শন পদ্ধতির ব্যবহার করতেই পারি এরপরে যেটা বলছে এই যে আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতি এই দুটোকে একটু জেনে রাখা প্রয়োজন যে কোনটাকে আমি আরোহী পদ্ধতি বলবো এবং কোনটাকে আমি অবরোহী পদ্ধতি বলবো তো ক্ষেত্রে সবচেয়ে সহজ উদাহরণ আমি বলি যে আমরা যখন আমি ব্যাকরণের উদাহরণটা নিয়ে নিই যে এক হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে দিলাম প্রথমে সেখান থেকে আমি সেই ব্যাকরণের যে উদাহরণ ধরো যে কোনো একটা সন্ধি বা কোনো একটা সমাজ সেই উদাহরণটা প্রথমে দিয়েছি সেখান থেকে আমি চলে যাচ্ছি সূত্রে মানে আমি সহজ থেকে কঠিনে যাচ্ছি উদাহরণটা সহজ আর সূত্রটাকে বোঝা উদাহরণের সাপেক্ষে মানে যদি শুধু সূত্রটাকে বুঝতে হতো সেটা কঠিন কিন্তু উদাহরণের মধ্য দিয়ে সূত্রটাকে বুঝা বুঝলে সেটা সহজ হয়ে যায় কিন্তু আপাতত এটা সহজ থেকে আমি কঠিনের দিকে যাচ্ছি আগে আমি সহজটা বলে দিয়ে তারপরে কঠিনে যাচ্ছি এই জিনিসটাকে বলা হচ্ছে আরোহী পদ্ধতি আরোহী পদ্ধতি মানে এই পদ্ধতির মূল দর্শনই হল যে উদাহরণ থেকে সূত্রে সহজ থেকে কঠিন বিষয়ে বিশেষ সত্য থেকে সাধারণ সত্যে বা মূর্ত থেকে বিমূর্ত বিষয়ে যাওয়া আগের দিনের ক্লাসে আমি এই মূর্ত থেকে বিমূর্ততে যাওয়ার ক্ষেত্রে আমি কিছু উদাহরণ দিয়েছিলাম যে একটা শিশুকে লাল রং থেকে সে লাল রংটা চেনে কিন্তু সে লালচে শব্দটার সঙ্গে পরিচিত নয় এই যে তাকে লাল রং থেকে লালচের দিকে আমি নিয়ে গেলাম এটা থেকে বিমূর্তর দিকে যে আমি তাকে নিয়ে গেলাম এই যে এইটা হচ্ছে আরোহী পদ্ধতি ভাষা শিক্ষার ক্ষেত্রে আরোহী পদ্ধতির ব্যবহার করা যেতেই পারে কিন্তু এর থেকে বেশি ইফেক্টিভ ভাষা শিক্ষার ক্ষেত্রে অবরোহী পদ্ধতি এবার এই অবরোহী পদ্ধতিটা কি না অবরোহীর পদ্ধতির মূল কথাই হচ্ছে সূত্র থেকে উদাহরণে যাওয়া সূত্র থেকে উদাহরণে যাওয়া বা সত্য থেকে বিশেষ সত্যে যাওয়া এই পদ্ধতিকেই বলা হচ্ছে অবরোহী পদ্ধতি এই পদ্ধতিটি হচ্ছে আমাদের ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশি ইফেক্টিভ তারপরে এক্ষেত্রে শিক্ষার্থীদের কিন্তু খুব একটা বিশেষ ভূমিকা থাকে না এটা মূলত শিক্ষকের রে কারণ উদাহরণ দিয়ে যখন আমি সূত্রে যাচ্ছি তখন সেখানে শিক্ষার্থীদের একটা অ্যাজামশন বা শিক্ষার্থীদের কিছু নিজস্ব ভাবনা চিন্তার জায়গা থাকে কিন্তু সূত্র থেকে উদাহরণে গেলে সেই জায়গাটা অতটা থাকে না তো সেই জন্য এটা হয়তো ততটা মানে খুব একটা বৈজ্ঞানিক পদ্ধতি নয় অবৈজ্ঞানিক পদ্ধতি অবরোহী পদ্ধতিটা কিন্তু এটাও ভাষা শিক্ষার একটা পদ্ধতি যে অবরোহী পদ্ধতি এরপরে অভিনয় পদ্ধতি অভিনয় পদ্ধতিও খুব মানে আমরা হয়তো দেখেছি আমরা জানিও আমরা যখন ছোট ছোট নাটক পড়তাম ছোটোবেলায় এই মানে ডাকঘর বা এই ধরনের বিভিন্ন ধরনের নাটক যখন আমরা পড়তাম অনেক সময় সেগুলো ক্লাসে অভিনয় করানো হতো অভিনয়ের মাধ্যমে সেই শিখ শিক্ষাটাকে সহজ করে দেওয়া হতো মানে আমি যে নাটকটা শেখা শেখাচ্ছি কাউকে নাটকটা যে আমি পড়াচ্ছি সেই শিক্ষণটাকে সক্রিয় করার জন্য বা সহজ করে তোলার জন্য ক্লাসেরই শ্রেণিরই কিছু ছাত্রছাত্রীর মাধ্যমে এই যে অভিনয় করিয়ে নেওয়া অভিনয়ের মাধ্যমে সেটাকে পড়ানো এটাকে আমরা অভিনয় পদ্ধতি বলছি এটাও ভীষণ এফেক্টিভ ভীষণ সক্রিয় একটা পদ্ধতি ভাষা শিক্ষার ক্ষেত্রে বা ভাষা শিক্ষণের ক্ষেত্রে এরপরে তো চিন্তনমূলক পদ্ধতি যে কোনো একটা বিষয়কে আমি ছাত্রদের মধ্যে দিয়ে দিলাম চিন্তার ক্ষেত্রে যেখানে সে চিন্তন করবে সে এটাকে আমরা ব্রেইন স্টর্মিং স্টর্মিংও বলে থাকি ইংলিশে এটাকে আমরা বলি ব্রেইন স্টর্মিং বাংলাতেও অনেক সময় এটা লেখা থাকে ব্রেইন স্টর্মিং এটাও কিন্তু ভাষা শিক্ষণের একটা পদ্ধতি শিক্ষণের পদ্ধতি এবং ভাষা শিক্ষণেরও পদ্ধতি কারণ এখানে কি হচ্ছে যে কোনো একটা সমস্যা দিয়ে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে সেই বিষয়ে তারা গভীরভাবে চিন্তা করছে এবং সেই চিন্তার মধ্য থেকে তার কিছু শেখা সে কিছু শিখছে সে কিছু উপলব্ধি করছে তো সেটাকে আমরা চিন্তনমূলক পদ্ধতি বলছি এরকমই প্রায় কাছাকাছি আরেকটা জিনিস হচ্ছে কি না সমস্যা সমাধানমূলক পদ্ধতি এখানেও তাই যে কিছু সমস্যা দিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে আলাপ আলোচনার মাধ্যমে বক্তৃতার মাধ্যমে এখানে কি করা হচ্ছে যে সেই সমস্যার সমাধানটা করা হচ্ছে প্রথমেই শিক্ষক আলাপ আলোচনার মাধ্যমে একটা বক্তৃতার মাধ্যমে যাই হোক একটা সমস্যা তৈরি করছেন এবং সেটা পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে সেই সমস্যাটির সমাধান প্রথমে সেই সমস্যাটির গুরুত্ব আমরা দেখছি তারপরে সেটাকে সম সমাধানের পথে শিক্ষক এবং ছাত্র দুজন মিলে যৌথ উদ্যোগে সেই সমাধানের পথে যাচ্ছেন এরপরে হচ্ছে একক পদ্ধতি একক পদ্ধতি মানে যেখানে শিক্ষার্থী এককভাবে নিজস্ব সমস্যা সমাধান বা এই সমস্ত শিক্ষার নিজস্ব যে একেবারে একক পর্যায়ে বা একক পদ্ধতিতে যখন সে শিখছে সেটাকে আমরা একক পদ্ধতির শিক্ষা বলছি মানে যেখানে কোনো দলগত কাজ থাকছে না প্রত্যেকের নিজের সমস্যাটা নিজের টুকু জায়গাটুকুটা নিয়ে আমরা যেভাবে নর্মালি পড়াশুনো করি সেই যে শিখন পদ্ধতিটা সেটাকে আমরা একক পদ্ধতি বলছি এরপরে হচ্ছে দলগত শিক্ষণ পদ্ধতি যেখানে টিম ওয়াইজ একটা শিক্ষা মানে এখানে সেই যে সেই লাস্টের স্তরটা আমরা যেটা এখানে পড়েছিলাম এর আগে যে সমবায়িক প্রচেষ্টার জন্য সংগঠিত হওয়া এই যে একসঙ্গে কার্য মানে একেবারে দলবদ্ধভাবে কোনো কাজ করা এই জায়গাগুলোতে আমরা দলগত শিক্ষণ পদ্ধতি এখানে আমরা ডিবেটের ডিবেটকে এখানে রাখতে পারি আমরা জানি বিতর্ক সভার কোনো আয়োজন করতে পারি বিতর্ক সভা যেখানে স্টুডেন্টদেরকে দুটো দলে ভাগ করে দেওয়া হয়ে যাবে তারা সেইভাবে আলোচনা করে একটা বিতর্ক সভার আয়োজন বা কুইজ কম্পিটি। আমরা অনেক সময় স্কুলে এগুলো দেখতাম যে আমাদের হয়তো কুইজ করে দেওয়া হলো দুটো রোকে ভাগ করে দেওয়া হলো তাদের মধ্যে এই ধরনের একটা টিম ওয়ার্ক করানো হলো যে তুমি একটা টিম এ একটা টিম বি একটা টিম এই যে টিম ওয়ার্ক বা এছাড়াও বিভিন্ন ধরনের কাজ হতে পারে বিভিন্ন ধরনের কাজ হতে পারে যেগুলো আমরা এই দলগত শিক্ষণ পদ্ধতির মধ্যে রাখছি আমরা যে জিনিসটা শেখাবো সেটাকে দলগতভাবে শেখাবো তো মোটামুটি এই এগারোটা পদ্ধতি আমরা মাতৃভাষা শিক্ষাদানের ক্ষেত্রে দেখতে পারি সেটা হচ্ছে বক্তৃতা পদ্ধতি প্রশ্ন উত্তর পদ্ধতি আলোচনা পদ্ধতি প্রদর্শন পদ্ধতি আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি অভিনয় পদ্ধতি চিন্তনমূলক পদ্ধতি সমস্যা সমাধান পদ্ধতি একক পদ্ধতি আর দলগত শিক্ষণ পদ্ধতি এই সমস্ত পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা ভাষা শিক্ষা মূলত মাতৃভাষা শিক্ষাদান করতে পারি বিভিন্ন স্তরে এবার আমরা যেটা দেখে নেব যে মাতৃভাষা শিক্ষা তো আমরা বিভিন্ন স্তরে দান করব চারটে স্তর কি কি পদ্ধতি জানলাম কিন্তু ভাষা শিক্ষা আমরা বিভিন্ন শ্রেণীতে তো আমরা শেখাবো তো সেই ক্ষেত্রে ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষার বিভিন্ন স্তরে আমরা কি কি উপায় অবলম্বন করব সেই জায়গাগুলো দেখব কারণ আমরা জানি আমাদের কাছে প্রি প্রাইমারি প্রাইমারি এই এই স্টেজগুলো রয়েছে মানে প্রাক প্রাথমিক প্রাথমিক এরপরে হচ্ছে মা নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক এই জায়গাগুলো রয়েছে আমাদের স্কুলে মূলত এই এই শ্রেণীগুলোতে আমাদেরকে শিক্ষাদানের জন্য এই পেডাগজির জায়গাটা শিখতে হচ্ছে তো সেখানে এই প্রাক প্রাথমিক স্তরে একটা শিশুকে যে সে যখন প্রি প্রাইমারি স্টেজে থাকছে তাকে যখন আমি ভাষা শেখাবো সেক্ষেত্রে আমি কি কি উপায় অবলম্বন করব বা কি কীভাবে শেখাবো সেই জায়গাটা এবার দেখতে হবে প্রথমে ভাষার মৌখিক রূপ এবং পরে তার লিখিত রূপ শেখাতে হবে প্রথমেই বর্ণমালা শিক্ষা একটি সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতি এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ একজন শিশুকে যদি প্রথমেই আমরা লেখা শেখাতে যাই তাকে যদি আমি আঁক মানে বর্ণগুলো শেখাতে যাই তাহলে তার কাছে সেগুলো কয়েকটা এই ব্যাকাটারা দাগ ছাড়া কিছু কিছুই হবে না সে কটাকে যে ক বলা হয় এই জিনিসটা বোঝার আগে যদি সে লেখা শেখে তাহলে কিন্তু তার কাছে খুব একটা আকর্ষণীয় জিনিসটা থাকবে না কারণ তার অভিজ্ঞতার স্তরে সেই জিনিসটা নেই সে শুনতে অভ্যস্ত সে হয়তো ক কথাটা বা কাক কথাটা শুনতে অভ্যস্ত কিন্তু সেটা লেখাটা দেখতে সে অভ্যস্ত নয় সুতরাং আমাদের মনোবৈজ্ঞানিক এখনকার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ মনোবৈজ্ঞানিক মতে মনস্তাত্ত্বিক বা মনোবৈজ্ঞানিক মতেই পরিচালিত হয় তো সেই ক্ষেত্রে আমাদেরকে সবসময় শিশুর মনস্তত্ত্বটার উপর গুরুত্ব দিতে হবে তাই শিশু তাই শিশু যেটা তার অভিজ্ঞতার স্তরে যেটা রয়েছে তার ধারণার স্তরে যেটা রয়েছে তার ওপর ভিত্তি করে আমাদেরকে তাদের শিক্ষাদান করতে হবে তো সেই জন্যে আমাদের প্রথমে যেটা করতে হবে ভাষার মৌখিক রূপটা তাকে শেখাতে হবে পরে তার লিখিত রূপ শেখাতে হবে কারণ প্রথমে যদি আমি বর্ণমালা শিক্ষা শেখাতে যাই তাহলে সেটা সম্পূর্ণ একটা অবৈজ্ঞানিক পদ্ধতি হয়ে যাবে এরপরে তাহলে এটা যদি প্রশ্ন থাকতেই পারে যে শিশ প্রাথমিক স্তরে প্রাক প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে শিশুর কোন জিনিসটি বেশি প্রয়োজনীয় সেটার মধ্যে কয়েকটা উদাহরণ দিয়ে দেওয়া হলো মানে কয়েকটি অপশন দিয়ে দেওয়া হলো তার মধ্যে একটা যদি মৌখিক রূপ এবং আরেকটা যদি লিখিত রূপ আগে কোনটা বেশি প্রয়োজনীয় থাকে এরম প্রশ্ন থাকে তাহলে আমাকে ভাষার মৌখিক রূপে বলতে হবে তাই তো ভাষার মৌখিক রূপ এরপরে ইন্দ্রিয় সচেতনতার শিক্ষা পদ্ধতি গ্রহণ করতে হবে এ পর্যায়ে শিশুর স্পিচ হ্যাবিট করে তুলতে হবে ইন্দ্রিয় সচেতনতার শিক্ষা পদ্ধতি যে এক একটা উচ্চারণ এক একটা অক্ষর থেকে এক একটা শব্দ আমরা কি করে উচ্চারণ করছি শিশুকে সেই জায়গাটা শেখাতে হবে তা না হলে এই ভুল উচ্চারণের যে টেন্ডেন্সি সেটা কিন্তু তৈরি হয়ে যায় তাহলে প্রাক প্রাথমিক স্তরেই শিক্ষকের এই দায়িত্বটাই থাকবে ভাষা শিক্ষকের এই দায়িত্বটাই থাকবে যে সে শিশুকে সঠিক উচ্চারণ শেখাবে সে শিশুর উচ্চারণের ওপরেও ধ্যান দেবে যে সে কেমনভাবে উচ্চারণ করছে তার কি কোথাও ভুল হচ্ছে এবং যদি হয়ও সেটা শুধরে দেওয়া এবং নিজের যে এই যে কথা বলার ধরনটা মানে মূলত শিশুকে তো এই ক্ষেত্রে শেখানো শিক্ষকের তো সুতরাং কোন শব্দটা বা কোন অক্ষরটা কিভাবে উচ্চারণ করছি সেই স্পিচ হ্যাবিটটা শিশুর কিন্তু এই পর্যায়ে গড়ে তুলতে হবে এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট যে ইন্দ্রিয় সচেতনতা এরপরে কি এরপরে আসছে যে শব্দের প্রতীকতার মাধ্যমে উপলব্ধি ঘটাতে হবে কোন শব্দ কোন বস্তুর প্রতীক সে সম্পর্কে শিশুর ধারণা গড়ে তুলতে হবে মানে একদম সোজা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা শব্দ মানে কাকে আমরা কি বলছি তার তো একটা প্রতীক রয়েছে সেই প্রতীকগুলোকে চিহ্নিত করে দেওয়া সেই প্রতীকগুলো সম্পর্কে শিশুকে অবগত করানো এই পর্যায়ে ভীষণ প্রয়োজন যে কাকে আমরা আম বলছি কাকে এই যে আমি যদি আমি যদি বলি যে আচ্ছা ঠিক আছে এই যে এটার কি ধরনের আমার প্রতীক মানে কিসের প্রতীক কি বোঝাচ্ছি আমি এই শব্দটা দিয়ে বা আহ বড্ড লেগেছে এই যে আহ কথাটা আমি বললাম এটার যে একটা প্রতীক আছে যে আমি ব্যথা পেয়েছি বলে আমি আহ বলেছি এই এই ধরনের প্রতীকী ভাষাগুলো প্রতীকতার মাধ্যমে শব্দগুলোকে তাদের শিশুকে চিনিয়ে দিতে হবে যে দুটোই আমার যে ব্যালেন্সড দুটো যে একসঙ্গে রিলেটেড এই জায়গাগুলো তাদেরকে বোঝাতে হবে এরপরে শিশুর ত্রুটি সম্পর্কে সচেতন হতে হবে কথা বলার ক্ষেত্রে বা উচ্চারণে শিশু ত্রুটি থাকলে তা দূর করতে হবে তাহলে আমি যখন এই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করে ফেলবো প্রথমেই মৌখিক রূপে তাকে ভাষা শেখাবো তারপরে তার লিখিত রূপ শেখাবো তারপরে আমি তার স্পিচ হ্যাবিট করে তুলব তারপরে আমি তাকে প্রতীকতা শেখাবো এই সমস্তটার পরে আমাকে একজন ভাষা শিক্ষক হিসেবে আমার এই দায়িত্বই থাকবে যে আমার শ্রেণীতে কোন শিশুর মধ্যে কি ত্রুটি রয়েছে তারা কি উচ্চারণে তাদের কোনো সমস্যা রয়েছে অনেক সময় দেখবে শিশুদের কথা বলায় জড়তা থাকে কারোর তাড়াতাড়ি কথা বলার হ্যাবিট থাকে কেউ হয়তো শুনতে একটু সমস্যা হচ্ছে এরকম এই সমস্যাগুলো কোন কে কে সমস্যা প্রধান শিক্ষার্থী বা শিশু সেই জায়গাটাও আমাকে তেমন তুলে ধরতে হবে বা বুঝতে হবে একই সঙ্গে কারোর কোনো ত্রুটি থাকলে সেই সম্পর্কে আমাকে সচেতন হতে হবে এবং তা দূর করার প্রয়াস করতে হবে তাহলে প্রাক প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানের মূলত এই চারটে জায়গা আমাকে দেখতে হবে যে প্রথমে মৌখিক রূপ ভাষার তারপরে তার লিখিত রূপ তারপরে ইন্দ্রিয় সচেতনতা মানে স্পিচ আর তারপরে একদম শেষ যে শিশুর ত্রুটি গুলোকে চিহ্নিত করা এবং সে সম্পর্কে সচেতন হওয়া এবং তা দূরীকরণের চেষ্টা করা এই হচ্ছে প্রাক প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানের মূল চারটি পদ্ধতি এরপরে দেখেনি প্রাথমিক স্তরে ভাষা শিক্ষণ পদ্ধতি কি হতে পারে এই পর্যায়ে মনস্তাত্ত্বিক পদ্ধতিতে শিক্ষাদান অত্যন্ত প্রয়োজন ভাষা শিক্ষার ক্ষেত্রে এই স্তরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই স্তরেই শিশুর ভাষা শেখার আদর্শ বয়স সেই যে সাত থেকে আট বছর বয়সটা তার এই সময়েই পাঁচ থেকে সাত বছর এই সময়ে সে একেবারে স যথার্থভাবে ভাষা শিক্ষা গ্রহণ করবে এবং তার মানে একেবারে বেসটা তৈরি হয়ে যাবে তো সেই জন্যে এই ক্ষেত্রে ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভাষা শিক্ষার স্তরগুলোকে আমাদেরকে দেখতে হবে এবং সেই স্তরকে অবলম্বন করতে হবে দেখে কি কি পদ্ধতি কি কি রয়েছে একদম এক নম্বরে রয়েছে বর্ণক্রম পদ্ধতি ও সরবিধি পদ্ধতি অর্থাৎ যে ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এটা কিন্তু সবচেয়ে প্রাচীন পদ্ধতি এবং বহুল প্রচলিত একটা পদ্ধতি এখানে কি যে কিভাবে আমি তাকে বর্ণ জ্ঞান দেবো বর্ণ কি আমরা স্বর জানি যে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি সেগুলোকেই যখন আমরা লিখিত আকারে প্রকার করছি প্রকাশ করছি ক খ বা গ বা অ আ এই যে বর্ণ জ্ঞান যে তাদেরকে দিচ্ছি তাদেরকে শেখাচ্ছি তার যে পদ্ধতি বিভিন্ন ধরনের আমরা অবলম্বন করব সেটাকেই আমরা বর্ণক্রম পদ্ধতি বা স্বরবিধি পদ্ধতি বলছি এখানে মূলত বর্ণ বর্ণ শিক্ষা দেওয়া মানে এই পদ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমাদেরকে বর্ণ শিক্ষা দিতে হবে শিশুকে এটাই হচ্ছে বর্ণক্রম পদ্ধতি বা স্বরবিধি পদ্ধতি এরপরে আসছে শব্দক্রম পদ্ধতি এটা মান শব্দ মানে একেবারে নাম থেকেই বোঝা যাচ্ছে যে শিশুকে শব্দের মাধ্যমে যে শিক্ষা দেওয়া মানে তাকে যে শব্দগুলোর সঙ্গে মানে চিনিয়ে দেওয়া মানে আর কিছুই না শিশুর যে শব্দ ভাণ্ডার মানে শিশু যখন স্কুলে আসছে বা প্রাক প্রাথমিক স্তর পেরিয়ে যখন সে প্রাথমিক স্তরে আসছে তার তো কিছু শব্দভাণ্ডার গড়ে উঠছে সুতরাং সেই শব্দ তার সেই পরিচিত শব্দগুলোকে আগে খুঁজে বের করতে হবে শিক্ষককে তারপরে সেই পরিচিত শব্দ থেকে তাকে আরও অন্যান্য শব্দ নতুন শব্দ ভাণ্ডার তার শব্দ ভাণ্ডার নতুন নতুন শব্দ ইন্ট্রোডিউস করতে হবে নতুন নতুন বিষয়ে তাকে আমি শিক্ষাদান করতে পারি তার জন্য আমাকে এই শব্দগ্রম পদ্ধতি যেটা আমাকে অবলম্বন করতেই হবে একেবারে করতেই হবে এখানে যেটা হবে যে শব্দের উচ্চারণ শব্দের প্রতীকতা বা যথাযথ বানান এগুলো শিশু শিখবে এই শব্দক্রম পদ্ধতির মাধ্যমে তাহলে কী শিখবে শব্দক্রম পদ্ধতির মাধ্যমে যে নির্ভুল বানান লিখতে সে শিখবে তারপরে শব্দের প্রতীকতা সম্পর্কে সে শিখবে এছাড়া কি শিখবে সে উচ্চারণও শিখবে সঠিক উচ্চারণটাও এই স্তরে সে শিখবে এরপরে আসছে বাক্যক্রম পদ্ধতি বাক্যক্রম পদ্ধতিও তাই যে শিশুর যে মানে ছোট ছোটো বাক্য যেগুলো শিশু বলতে অভ্যস্ত সেগুলোকে আমাকে শিশুর সামনে তুলে ধরতে হবে শিক্ষককে সবসময় ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক স্তরে শিশুর সামনে সেই বিষয়গুলোকে তুলে ধরতে হবে তারপরে এই এই বাক্যগুলোর মধ্য থেকে এই বাক্যগুলোর মধ্যে যে শব্দ রয়েছে তার লিখিত রূপ তার রেখা বিন্যাস মানে সে কীভাবে আমি সেই শব্দগুলোকে লিখছি এই সম্পর্কে যখন শিক্ষার্থীদের এর মাধ্যমে একটা ধারণা তৈরি হবে তার মানে এখান থেকে তার শব্দ ভাণ্ডারটাও গড়ে উঠবে একই সঙ্গে একইভাবে এই নির্ভুরতাগুলোও তার আসবে এবং সে বাক্য গঠনও কিন্তু শিখবে বাক্যক্রম পদ্ধতির মাধ্যমে এরপরে হচ্ছে ধনিসাম্য ধ্বনিস্যও তাই সে উচ্চারণের জায়গাটা শিখবে সে কোন ধ্বনিটা কিভাবে উচ্চারণ করছি অ কিভাবে কর বলছি বা ক কিভাবে বলছি এই যে মুখের স্থান অনুযায়ী যে ধ্বনি আমরা উচ্চারণ করি সেই জিনিসটার সঙ্গে শিশুকে অভ্যস্ত করতে হবে বা পরিচিত করাতে হবে পরিচয় ঘটাতে হবে শিশুর যে আমরা ব্যঞ্জন ধ্বনিগুলোকে কীভাবে উচ্চারণ করছি বা স্বরধ্বনিগুলোকে কিভাবে উচ্চারণ করছি আমরা কিন্তু মুখের উচ্চারণ স্থান অনুযায়ী সেই ধ্বনিগুলোকে আমরা তাদেরকে চিনিয়ে দিতে পারি এরপরে সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতি গল্প বলা পদ্ধতি গল্পের প্রতি মানুষের আকর্ষণ চিরকালীন গল্পের গল্পও যে কোনো জিনিসকে গল্পের আকারে আমরা অনেক বেশি সহজে মনে করতে পারি তো শিশুদের ক্ষেত্রেও তাই শিশুদেরও এই স্বাভাবিক সহজাত আকর্ষণটা গল্পের প্রতি থাকে সেই জন্য যে কোনো বিষয়কে প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার ক্ষেত্রে যে কোনো বিষয়কে যখন তাকে শেখাতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা গল্প বলা পদ্ধতি অবলম্বন করতে পারি এটা ভীষণ এফেক্টিভ এছাড়া দেখা এবং বলা কোনো কিছু দেখানো এবং তার সাথে সে সম্পর্কে বলা বা তাদেরকে দিয়ে বলিয়ে দেওয়া এই এই যে এই পদ্ধতিতেও আমরা ভাষা শিক্ষা দান করতে পারি প্রাথমিক ভাষা প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার ক্ষেত্রে এছাড়া আরেকটা জিনিস এটা একটা টার্ম এটা শিখে নিতে হবে সেটা হচ্ছে লিঙ্গফোন পদ্ধতি এই পদ্ধতিটা কি না কিছু কিছু পাঠ পরিকল্পনা মানে আমাদের যে লেসন প্ল্যানিংগুলো থাকে সেগুলোকে রেকর্ড করে রাখা হয় এই যে এই রেকর্ড করে রাখা হয় এটাকে তাদের শুনিয়ে দেওয়া এই রেকর্ডটা বাজিয়ে শিশুদের শোনানো এর ফলে কি হয় যে তারা সেই একই তারা উচ্চারণ শুদ্ধ উচ্চারণগুলো তারা কিন্তু এর মাধ্যমে শিখতে পারে এবং একই সঙ্গে বাক্য গঠন এই সমস্ত বিষয়ও এবং শব্দ ভাণ্ডারও তাদের গড়ে উঠতে পারে সুতরাং এখানে কি করা হয় যে এই রেকর্ডটা বাজিয়ে দেওয়া হয় একটা যেটা পাঠ পরিকল্পনা থাকে রেকর্ডের সেটা বাজানো হয় এবং সেটা অনুকরণ করে ছাত্ররা নিজেদের মতো এই অনুকরণে অভ্যস্ত হয়ে ওঠে এই যে শুনতে শুনতে সেটা অনুকরণ করা আমরা কোনো কিছু শুনে বেশি সুন্দর শিখতে পারি দেখে এবং শুনে তাহলে দেখা এবং বলার পাশাপাশি এই লিঙ্গাফোন পদ্ধতিটাও গুরুত্বপূর্ণ লিঙ্গাফোন পদ্ধতি এই জিনিসটা জেনে রাখতে হবে কারণ এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে লিঙ্গাফোন পদ্ধতি কি কাকে বলা হয় লিঙ্গাফোন পদ্ধতি তাহলে সেটাই বলা হয় যেখানে কোনো পাঠ পরিকল্পনাকে আমরা রেকর্ড করে শোনাই শিশুদেরকে রেকর্ডেড থাকে সেই রেকর্ডেড ভার্শনটা যখন শোনাই সেটাকে লিঙ্গাফোন পদ্ধতি বলা হচ্ছে এরপরে আমরা যেটা দেখব প্রাক প্রাথমিক আর প্রাথমিক তো হল এবার নিম্ন মাধ্যমিক স্তরে ভাষা শিক্ষাদানের পদ্ধতি কি কি হতে পারে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট কারণ নিম্ন মাধ্যমিক স্তর মানে ঠিক সন্ধিকাল শিশুর যখন এগারো থেকে চোদ্দ বছর বয়স শিক্ষার্থীদের যখন গড় বয়স এখানে এগারো থেকে চোদ্দো এটাকে আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ড বলে থাকি ইংলিশে আর বাংলায় একে বলি শিশুর সন্ধিকাল তো এই সময়ে সেই জন্য শিক্ষাদান অনেক বেশি মনস্তাত্ত্বিক বা সরি মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে হওয়া উচিত যেখানে আমাকে এই পদ্ধতিগুলো অবলম্বন করে শিশুর শিক্ষাদান করতে হবে কারণ স্বাভাবিকভাবে অ্যাডলেসেন্সে শিশুরা বিভিন্ন রকমের সমস্যার মধ্য দিয়ে যায় তাদের শারীরিক এবং মানসিক দুই রকমের সমস্যার সম্মুখীন তারা হয়ে থাকে তাই এক্ষেত্রে শিশুর সঙ্গে সবচেয়ে প্রথমে যেটা হবে শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের সম্পর্ক হবে ভাষা শিক্ষক শুধু শুধু তাই নয় যে কোনো শিক্ষার ক্ষেত্রে বিষয়ের ক্ষেত্রে শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক হবে একটা বন্ধুত্বপূর্ণ এবং সুসম্পর্ক যেখানে একটা আলোচনার যেখানে একটা কথা বলার একটা পরিসর থাকবে তো স্বাভাবিকভাবে নিম্ন মাধ্যমিক স্তরে যেহেতু অ্যাডোলেসেন্স পিরিয়ড সেহেতু এই মনোবৈজ্ঞানিক পদ্ধতিগুলো আমাদের অবলম্বন করতে হবে ভাষা শিক্ষার ক্ষেত্রে এবং শিক্ষক শিক্ষার্থী সম্পর্কটাকেও এখানে সুসম্পর্কে পরিণত করতে হবে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে হবে এরপরে হচ্ছে মাধ্যমিক স্তরে ভাষা শিক্ষাদানের কী কী পদ্ধতি হবে এই স্তরে কিন্তু শিক্ষার্থীরা ম্যাচিওর হয়ে যাচ্ছে ভাষা শিক্ষার ক্ষেত্রে তারা তাদের প্রাথমিকভাবে বা তারা মোটামুটি একটা দক্ষতা অর্জন করছে তো এই ক্ষেত্রে কি হবে শিক্ষার্থীর মননের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে মানে তার সৃজনশীলতার উপর সে কতটা নিজে থেকে লিখতে পারছে তার লেখার ক্ষমতা কতটা তৈরি হচ্ছে সেই জন্যে তাকে এই এই স্টেজে গিয়েই আমরা সাহিত্য সাহিত্যের সঙ্গে পরিচিতি ঘটাবো তার সাহিত্য তো আমরা আগেও পড়ছি কিন্তু একেবারে সাহিত্য রস উপলব্ধি যাকে বলে এই জিনিসটা মূলত এই মাধ্যমিক স্তরেই ঘটে এই মা সাহিত্য রস উপলব্ধি করানোর চেষ্টা করতে হবে এবং তার সৃজনশীলতা মানে সে কতটা সেখান থেকে উপলব্ধি করে লিখতে পারছে বা তার নিজস্বতা কি রয়েছে তার মনন চিন্তনের দিকটাকে এখানে গুরুত্ব দিতে হবে একই সঙ্গে ব্যাকরণ শিক্ষা ব্যাকরণ শিক্ষাটাও কিন্তু এই মাধ্যমিক স্তরে ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাকরণ শিক্ষা এই এই স্তরে আমাদেরকে যথাযথভাবে সূত্র মেনে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যাকরণ শিক্ষাদান করতে হবে মাধ্যমিক স্তরে তাহলে মোটামুটি এইভাবে আমরা স্তর বিভাজনের মাধ্যমে আমরা দেখে নিলাম যে ভাষা শিক্ষা আমরা কি কীভাবে দিতে পারি তাহলে এক তো ছিল যে আমাদের মূলত চারটে ওভারঅল চারটে স্তর যে স্তর দক্ষতা অর্জন জ্ঞান আরোহ আহরণ বোধশক্তির বিকাশ সমবায়িক প্রচেষ্টার জন্য সংগঠিত হওয়া এই চারটে স্তরের মধ্য দিয়ে আমরা সার্বিকভাবে ভাষা শিক্ষা দান করতে পারি সেক্ষেত্রে আমরা কী কী পদ্ধতি অবলম্বন করতে পারি না বক্তৃতা পদ্ধতি প্রশ্ন উত্তর পদ্ধতি আলোচনা পদ্ধতি প্রদর্শন পদ্ধতি আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি অভিনয় পদ্ধতি চিন্তনমূলক পদ্ধতি সমস্যা সমাধান পদ্ধতি একক পদ্ধতি এবং দলগত শিক্ষণ পদ্ধতি এছাড়া এই যে এই পদ্ধতিগুলো এগুলো আমরা কী কীভাবে শিক্ষার কোন স্তরে কি কীভাবে আলোচনা করব সেই জায়গাটাও দেখে নিলাম যে প্রাথমিক স্তরে প্রাক প্রাথমিক স্তরে প্রাথমিক স্তরে মাধ্যমিক স্তর নিম্ন মাধ্যমিক স্তরে এবং মাধ্যমিক স্তরে তো এই জায়গাগুলো দেখে নেওয়ার পর আমরা দেখি কয়েকটা প্রশ্ন কি ধরনের প্রশ্ন আসতে পারে এক নম্বর লিঙ্গোফোন পদ্ধতিটির অর্থ হল কিছু কিছু বিশুদ্ধ পাঠ পরিকল্পনা রেকর্ড করে রাখা কিছু কিছু বিশুদ্ধ পাঠ পরিকল্পনা আবৃত্তি করা কিছু কিছু বিশুদ্ধ পাঠ পরিকল্পনা গল্প করে শোনানো কিছু কিছু বিশুদ্ধ পাঠ পরিকল্পনা দেখতে বলা ও বলতে বলা এরকম অপশান আমাদের থাকতেই পারে সেক্ষেত্রে আমাদেরকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে কি না কিছু কিছু বিশুদ্ধ পাঠ পরিকল্পনা রেকর্ড করে রাখা সে রেকর্ডটা শোনানো যখন এখানে রেকর্ডের অপশনটা একটাই রয়েছে তাহলে আমরা এটাই দেব যে আমাদের এই উত্তরটাই সঠিক কিছু কিছু বিশুদ্ধ পাঠ পরিকল্পনা রেকর্ড করে রাখা এরপরে ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক স্তরে নিচের কোন পদ্ধতিতে শিক্ষাদান করা যেতে পারে না ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক স্তরে আমরা প্রাক প্রাথমিক প্রাথমিক এগুলো জেনেছিলাম প্রাথমিক স্তরে কি কী দেওয়া যেতে পারে না শিক্ষাদান করার ক্ষেত্রে কি কী পদ্ধতি অবলম্বন করা যেতে পারে না এক বর্ণক্রম পদ্ধতি খ শব্দক্রম পদ্ধতি তারপরে বাক্যক্রম পদ্ধতি তারপরে পঠন পদ্ধতি আমরা জানি আমরা জানি যে বর্ণক্রম শব্দক্রম বাক্যক্রম তিনটে পদ্ধতি আমরা অবলম্বন করব প্রাথমিক স্তরে তাহলে কোনটা করব না না পঠন পদ্ধতি তাহলে সঠিক উত্তর হয়ে গেল পঠন পদ্ধতি এরপরে প্রশ্ন থাকতে পারে যখন কোনো ছাত্র কথা বলার বা লেখার সময় ভুল শব্দ লেখে তখন শিক্ষক হিসেবে কি কর্তব্য এক ছাত্রটির ত্রুটিগুলিকে দেখা চলবে না দুই ত্রুটিগুলি কিভাবে দূর করা যায় সেদিকে নজর দেওয়া তিন ত্রুটিগুলিকে তৎক্ষণাৎ সংশোধন করে নেওয়া আর ত্রুটিগুলিকে বড় করে দেখা এর মধ্যে কোনটি সঠিক হতে পারে প্রথমত ছাত্র ছাত্রটি ত্রুটিগুলিকে দেখা চলবে না এটা তো হতেই পারে না এটা আমাদের বোধ দিয়ে আমরা দেখতে পারি তারপরে ত্রুটিগুলি কিভাবে দূর করা যায় সেদিকে নজর দেওয়া তাহলে এটা হতে পারে যে ত্রুটিগুলি কিভাবে দূর করা যায় সেদিকে শিক্ষককে নজর দিতেই হবে এরপরে তৎক্ষণাৎ সংশোধন করে দেওয়া বা ত্রুটিগুলিকে বড় করে দেখা এগুলোর আগে প্রাথমিক কাজ হচ্ছে ত্রুটিগুলি কিভাবে দূর করা যায় সেদিকে নজর দেওয়া তাহলে এটাই হবে আমার প্রাথমিক কাজ তাহলে শিক্ষক হিসেবে কর্তব্য একদম প্রথম কর্তব্য যে ত্রুটিগুলি কিভাবে দূর করা যায় সেদিকে নজর দেওয়া এরপরে প্রাক প্রাথমিক পর্বে মাতৃভাষায় শিশুর ক্ষেত্রে নিজের কোনগুলিকে গুরুত্ব দেওয়া দরকার এক শিশুদের বর্ণমালার সঙ্গে পরিচিত করানো শিশুদের ভাষা এবং শব্দ ব্যবহারে দক্ষ করে তোলা বক্তব্য বিষয়কে মূর্ত করা এবং শিশুর রুচিবোধ জাগ্রত করা উপরের সবগুলিই ঠিক এর মধ্যে কোনটা হতে পারে প্রাক প্রাথমিক পর্যায়ে তাহলে বর্ণমালার সঙ্গে পরিচয় আমরা করাবো ভাষা এবং শব্দ ব্যবহারেও তাকে দক্ষ করে তুলব আর বক্তব্য বিষয়কে মূর্ত করব এবং শিশুর রুচিবোধও জাগ্রত করব তাহলে আমাদের সঠিক উত্তর হবে যে উপরের সবগুলিই ঠিক যে আমার বোধ দিয়েই আমি এটা বিচার করতে পারলাম যে এই প্রত্যেকটিকেই আমি কিন্তু অবলম্বন করব। এরপরে আরেকটা হতে পারে যে ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে গল্প বলা পদ্ধতি কোন স্তরে অবলম্বন করা যেতে পারে প্রাক প্রাথমিক প্রাথমিক নিম্ন মাধ্যমিক না মাধ্যমিক তাহলে আমরা জানি যে গল্প বলা পদ্ধতি সবচেয়ে এফেক্টিভ প্রাথমিক স্তরে তাহলে এটা সঠিক উত্তর হবে প্রাথমিক স্তর এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে আমি কয়েকটা প্রশ্ন বেছে যাস দেখালাম এইরকমই আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই বোধমূলক প্রশ্ন থাকবে যেখান থেকে আমরা নিজস্ব বোধের মধ্য দিয়ে সেই উত্তরগুলোকে দেব এবং এই বিষয় এই কনসেপ্টগুলো আমাদের কাছে ক্লিয়ার থাকা ভীষণ প্রয়োজন তাহলে আজকের ক্লাসে আমরা মূলত মাতৃভাষা শিক্ষাদানের পদ্ধতিগুলো সম্পর্কে জানলাম এই পদ্ধতিগুলো সম্পর্কে জানাটা ভীষণ প্রয়োজন পরবর্তীতে আমাদের নেক্সট ক্লাসে আমরা আরও বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব সেই জন্য অবশ্যই সঠিক সময়ে নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা রাখো তাহলে তোমরা সঠিক সময়ে সঠিক নোটিফিকেশানটা পেয়ে যাবে এবং ভালো লাগলে লাইক করো আর অবশ্যই অন্যকে উপকৃত করার জন্য শেয়ার করো আর এই ধরনের আরও নানান ভিডিও তোমরা এই চ্যানেলে আমাদের এই দ্য দ্রোনাসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে আজকে এই পর্যন্তই থাকলেও নেক্সট ক্লাস আমরা খুব তাড়াতাড়ি আবার আরেকটা বিষয় আলোচনা করব।